আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি যাওয়াজাত কাউকে ছাড় দিচ্ছে না ইকামার জন্য নয় হাজার দুইশো তেরো প্রবাসীকে আটক করেছে পুলিশ সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে সতর্ক হবার অনুরোধ থাকল সৌদি আরবের চারদিকে চলছে প্রতিনিয়ত যাওয়াজাত ও পুলিশের যৌথ ধরপাকড় অভিযান বিশেষ করে যে সকল প্রবাসীরা সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করছেন তাদেরকে আটকের জন্য এই অভিযান এখন জোরালোভাবেই চলছে বর্তমানে পুলিশের অভিযানে প্রবাসীদের ইকামা খুব বেশি চেকিং করা হচ্ছে যাদের ইকামাতে কোনো প্রকার সমস্যা রয়েছে যাদের ইকামা নেই কিংবা যাদের ইকামার মেয়াদ নেই তাছাড়া যারা ইকামায় উল্লেখিত পেশার বাইরে কাজ করছেন তাদেরকে পেলেই আটক করা হচ্ছে সৌদি পুলিশের চেকিংয়ের সময় ইকামা দেখাতে না পারলেও আটক করা হচ্ছে তবে যাদের ইকামা রয়েছে তারা পরবর্তীতে পুলিশকে ইকামা দেখিয়ে মুক্ত হতে পারছেন সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে গত ষোলোই সেপ্টেম্বর থেকে বাইশ সেপ্টেম্বর এই সাত দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকাতে অভিযান চালিয়ে শুধুমাত্র ইকামা আইন ভঙ্গ করার অপরাধে নয় জন প্রবাসীদেরকে আটক করেছে সৌদি পুলিশ বর্তমানে সৌদি আরবে ইকামা রিনিউর খরচ বৃদ্ধির ফলে অনেক প্রবাসীরাই এত বেশি টাকা দিয়ে ইকামা রিনিউ না করে অবৈধ হয়ে পড়ছেন আবার পরবর্তীতে পুলিশের অভিযানে সকল প্রবাসীরাই বেশি আটক হচ্ছেন উল্লেখ্য সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে পুলিশের এই ধরপাকর অভিযান অব্যাহত থাকবে বিশেষ করে যে সকল প্রবাসীদের ইকামা নেই কিংবা ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারা সতর্কতার সাথে চলাফেরা করুন কারণ বর্তমানে সৌদি পুলিশের এবং যাওয়াজাতের যে যৌথ অভিযান চলছে এই অভিযানে প্রতি সপ্তাহেই নয় থেকে দশ হাজার প্রবাসীদেরকে আটক করা হচ্ছে আর এ সকল প্রবাসীদের মধ্যে ইকামাহীন প্রবাসী সবচেয়ে বেশি খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে